I take this opportunity to thank Honorable Chief Minister of West Bengal for inviting me this afternoon at this wonderful function. আমি সৌরভকে আমার ছোট ভাই আমি ওকে খুব ভালোবাসি স্নেহ করি এবং ও যে আসতে পেরেছে টাইম করে এবং খুব ভালো করে বলেছেন আমি ওকে স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি প্রিয় দর্শক সকলকে সালাম আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক দাদা কিন্তু সত্যিই খুবই বড় খেলোয়াড় অমিশাকে বাড়িতে খাইয়েও দিদিকে একেবারে ম্যানেজড দর্শক কয়েক মাস আগে দাদার বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সঙ্গে আবার এই রাজ্যেরও অনেকে ছিলেন তো বাড়িতে একেবারে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল গাঙ্গুলি পরিবারের তরফ থেকে কিন্তু সেটার পর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের অনেকেই কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়াতে মুখ খুলেছিলেন অনেকেই এবং তাদের মধ্যে আবার একজন এমএলএও ছিলেন যিনি হুগলির এমএলএ মনোরঞ্জন ব্যাপারী তিনি তো আবার অনেক কথা বলেছিলেন যে কী অবদান রয়েছে দেশের প্রতি এইসব নিয়ে তিনিও কিন্তু একেবারে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে অনেক কথা তিনি কিন্তু বলেছিলেন এবং সে সঙ্গে আরও অনেকে একেবারে সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছিলেন মানে অমিত শাহ কেন তার বাড়িতে গেছেন কেনই বা তারা তার একেবারে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন এবং সঙ্গে আবার কেনই বা এই রাজ্যের অনেকে ছিলেন এবং তার সঙ্গে আবার শুভেন্দু অধিকারী তারাও ছিলেন ফলে আরও যেন একটা বলা যায় তোপদাগার যেন একটা অস্ত্র খুঁজে পায় এই রাজ্যের শাসক এবং দর্শক তারপর আমরা দেখলাম যে একেবারে পরদিনই বলবো কার্যত সৌরভ গাঙ্গুলি একেবারে তার ওয়াইফকে নিয়ে চলে গেছিলেন এমন একটা প্রোগ্রামে যেখানে আবার ছিলেন কলকাতার মেয়র ববি হাকিম এবং সেই সময় একেবারে মঞ্চে উঠে সৌরভ গাঙ্গুলি এমন সব কথা বলেছিলেন যাতে করে আর কি শাসক খানিকটা আর কি সন্তুষ্ট হয় বা তাদের যাতে খানিকটা রাগ কমে সেরকম একটা ম্যানেজ করার একটা কথা তিনি কিন্তু বলেছিলেন একেবারে বক্তব্য রাখতে উঠে সেই সময় তবে দর্শক একটা কিন্তু কৌতূহল ছিল যে বিষয়টাকে কীভাবে দেখছেন এই রাজ্যের যিনি আর কি দিদি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় কিন্তু একটা কৌতূহল ছিল তবে দর্শক আজকে যেটা দেখলাম যে আজকে কলকাতায় রেড রোডে যে প্রোগ্রামটা হয়েছে আর কি যেটা ওই ইউনেস্কোকে একটা ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান কারণ ইউনেস্কো কলকাতা দুর্গাপুজোকে একেবারে ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ বলে তকমা দিয়েছে এবং সেই জন্য একেবারে রাজ্য জুড়ে একটা বিরাট আয়োজন হয়েছিল সরকারিভাবে আর কলকাতায় রেড রোডে একটা বিরাট প্রোগ্রাম ছিল এবং সেখানে একেবারে স্টেজ তৈরি করে একটা এরকম প্রোগ্রাম হয়েছিল যেখানে ইউনেস্কোর যারা আর কি এসেছিলেন প্রতিনিধি তাদেরকে সেখানে সম্মান জানানো হয়েছে আর সেখানে আমন্ত্রিত ছিলেন সৌরভ গাঙ্গুলি অর্থাৎ আমাদের দাদা তো তিনি একেবারে সেখানে চলে গেছিলেন তাকে দেখে অনেকে কিন্তু চমকে গেছিলেন যে দাদা চলে এলেন এখানে তাহলে কি দাদাকে বলা হয়েছিল এরকম খবর কিন্তু আগে ছিল না যে কাকে কাকে বলা হচ্ছে কে বা আসবেন তো দাদা যখন একেবারে চলে এসেছিলেন স্টেজে তখন অনেকেই মানে একটু কানাঘুষো করছিলেন যে তাহলে কি কি বিষয় কেন এলেন তাহলে কি ওই বিষয়টা যে অমিত শাহকে বাড়িতে খাইয়ে যে বিষটা আর কি তৈরি হয়েছিল তার প্রতি শাসকের সেই বিষটা কি ঝেড়ে ফেলার জন্য চলে এলেন যে হ্যাঁ এই তো অমিত শাহ এসেছিলেন মানে গিয়েছিলেন তো আমি কী করবো আমি খাইয়েছি আর একটা তো অতীতে আপ্যায়ন তো করতেই হয় কিন্তু আমি তো আপনাদের সঙ্গে রয়েছি এই তো মুখ্যমন্ত্রী ডেকেছেন আমি তো চলে এসেছি সেই জন্য কি তিনি আজকে গিয়েছিলেন ওরকম একটা অনুষ্ঠানে দর্শক এই নিয়ে কিন্তু একটা কৌতূহল ছিল বা প্রশ্ন চলছিল কিন্তু দর্শক ওই সময় যে কেন হঠাৎ করে দাদা চলে এলেন এরকম একটা অনুষ্ঠানে সরকারি অনুষ্ঠান এরকম অনুষ্ঠান সরকারিভাবে আরও অনেক সময় অনেক হয়েছে কিন্তু দাদাকে এইভাবে কিন্তু চলে আসতে আমরা কিন্তু দেখিনি আমি জানি না আগে বলা হতো না নাকি হলেও তিনি আসতেন না বা এড়িয়ে যেতেন কিন্তু এরকম একটা প্রকাশ্য একটা অনুষ্ঠান হচ্ছে এবং এমন একটা সময় তিনি আসছেন অনুষ্ঠানে যেখানে মানে যখন সরকারটা সম্বন্ধে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে সরকারের দুর্নীতির বিষয়ে বিশেষ করে এবং সরকারের মন্ত্রী অ্যারেস্ট হয়েছেন অনেক নেতা অ্যারেস্ট হয়েছেন এবং সে সঙ্গে যারা মানে সরকারি কর্মকর্তা বা কর্তা তারাও অনেকে অ্যারেস্ট হচ্ছেন বা প্রাক্তন যারা তারাও অনেকে অ্যারেস্ট হয়েছেন যখন এইসব চলছে যখন সরকারের বিরুদ্ধে অনেক মানুষ সরব হচ্ছেন যখন রাস্তায় নেমেও অনেকে প্রতিবাদ করছেন বা প্রতিবাদে গর্জে উঠছেন তখন দাদা চলে এলেন দিদির ডাকে আমন্ত্রণে দর্শক অনেকে কিন্তু হিসেবটাকে মেলাতে পারছিলেন না কারণ সৌরভ গাঙ্গুলি কিন্তু অনেকটাই হিসেব কষে পা ফেলেন এটা কিন্তু আমরা জানি কিন্তু আবার এটাও ভাবতে হচ্ছে যে এই যে পাটা ফেলেছেন এটাও তো হিসেব কষেই ফেলেছেন যে যদি এরকম একটা অনুষ্ঠানে চলে যায় তাহলে আমার সম্পর্কে যেরকম একটা প্রচার চলছিল সেই সময় তাহলে সেই জায়গা থেকে ছেড়ে ফেলা যাবে যে না আমি কোনো দলের অ্যাকচুয়ালি নয় আমার বাড়িতে অমিত শাহ গিয়েছিলেন এই জন্য সেই জন্যই আমি খাইয়েছিলাম বা আমাদের পরিবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল কিন্তু আমি তো সবার সঙ্গেই রয়েছি এই তো দিদি ডেকেছেন আমার তো চলে এসেছি দিদির ডাকে সুতরাং আমাকে এনে কেন এইসব রাজনৈতিক টানাপড়েন করেন আমি তো সবার জন্যই রয়েছি
হতে পারে দর্শক এইসব হিসেব কষে বা অঙ্ক কষি হয়তো তিনি এলেন, কারণ তা নাহলে হঠাৎ করে চলে আসবেন এবং এসে দিদির পাশে এভাবে বসবেন, একেবারে কানাঘুষো কিসব আলোচনা করবেন। আমি জানি না কী বা কথা চলছিল, দিদি আবার কোনো প্রস্তাব দিচ্ছেন কি না, নাকি আবার অন্য কিছু জানছিলেন যে কী বিষয়, কেন অমিত শাহ বাড়িতে গিয়েছিলেন, নিজে থেকে গিয়েছিলেন নাকি আপনি আমন্ত্রণ করেছিলেন বা তুমি আমন্ত্রণ করেছিলে, আমি জানি কী কথা অত শুনতে তো আমরা পাইনি, নাকি আবার দাদা আবার জানছিলেন যে আচ্ছা পার্থ যারা যে বান্ধবী ফ্ল্যাট থেকে যে টাকাগুলো পাওয়া গেছে অ্যাকচুয়ালি কার টাকা, আপনার কাছে কী খবর হয়েছে, আমি জানি না এরকম কোনো প্রশ্ন ছিল কিনা দাদা, তবে মনে হয় না এরকম কোশ্চেন করতে পারবেন দাদা। তবে এটুকু বলবো যে দাদা কিন্তু সত্যি খুব বড় খেলোয়াড়, অমিত শাহকে খাইয়েছেন এবং ওখানে ক্রিকেটের তো পদে তো বেশ হোল্ড করে রয়েছেন, আবার দেখুন রাজ্যে দিদিকেও কীভাবে ম্যানেজ করে চলছেন, উপরেও চলছে নিচেও সব ম্যানেজড, মানে বেশ পাক্কা খেলোয়াড় কিন্তু দাদা, এটা কিন্তু বলা কোনো অপেক্ষা রাখে না, ব্যাটিংও খুব ভালো করতেন, ভীষণই লড়াকু একজন খেলোয়াড় ছিলেন সেটা বলার কোনো অপেক্ষা রাখে না, কিন্তু এখন যা পলিটিক্যাল কালচার তৈরি হয়েছে আমাদের এখানে, তো সেখানেও কীভাবে ম্যানেজ করে চলতে হয়, সব দিকটা বজায় রেখে চলতে হয় সেটাও কিন্তু তিনি দেখাচ্ছেন দর্শক, যে কীভাবে ম্যানেজ করে চলতে হয়। এবং দেখুন এরকম একটা আবহ চলছে, তার মধ্যেও তিনি কিন্তু একবার চলে এসেছিলেন আজকের প্রোগ্রামে, আর তিনি যখন এসেছেন সেটাতে দেখে খুবই খুশি সন্তুষ্ট দিদি, এবং তিনি আবার তার বক্তব্য রাখার সময় বলছিলেন যে আমার ছোটো ভাই সৌরভ আমি খুব ভালোবাসি, এসবও তিনি একেবারে বললেন। তবে দর্শক এখন তো নিশ্চয়ই ওই প্রশ্নটা আমরা তুলবো অবশ্যই, যে যখন অমিত শাহ গিয়েছিলেন তার বাড়িতে এবং যখন একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল বাড়িতে, তখন তো তৃণমূল কংগ্রেসের অনেকে অনেক কথা বলেছিলেন এবং আগে পরেও অনেক কথা বলেছে, যেমন ধরুন সৌগত রায়, তিনি কিন্তু একটা সময় বলেছিলেন যে ও তো বড়লোকের ছেলে, ও তো সমাজসেবা কিছু করেনি, ওই শুধু বল পিটিয়েছে, এটা কিন্তু একবার সৌগত রায় বলেছিলেন। এবং আমি যেটা বলছিলাম একটু আগে মনোরঞ্জন ব্যাপারে, তিনি অনেক কথা বলেছিলেন। এখন তো প্রশ্ন উঠবে কী হলো, সেই তো দিদি আবার তাকেই আমন্ত্রণ করেছেন এবং দাদা আবার এসেছেন, এসে আবার এই তো পাশাপাশি বসে বেশ তো খোশ মেজাজে কথা চলছে, খোশ মেজাজ না কি বলবো না বলো কি জানি না, মানে বেশ তো কথা চলছে এবং তারপর তো বেশ একে অপরের পিঠ চাপড়ালেন মঞ্চে দাঁড়িয়ে, মানে যখন বক্তব্য রাখছিলেন, তাহলে আপনারা কী বলবেন, তখন তো খুব কথা বলছিলেন। আসলে উল্টো দিকের কোনোরকম কোনো যোগাযোগ থাকলেই রাগ হয়ে যায়, এ হচ্ছে প্রবলেমটা, কারোর সঙ্গে যদি কেউ একটু হেসে কথা বলেছেন অন্য দলের বা যদি কেউ একটু অতিথি আপ্যায়ন করেছেন বাড়িতে, ব্যাস একেবারে গোঁসা। যদি আমাদের পক্ষে বলো ঠিক আছে, যদি আমাদের সঙ্গে থাকো ঠিক আছে, নাহলে কিন্তু কারোর সঙ্গে থাকা চলবে না, কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখা চলবে না, কাউকে বাড়িতে আনা চলবে না, কাউকে খাওয়া দাওয়া করানো চলবে না, করলেই কিন্তু আমরা একবারে বাস বলতে শুরু করব। তাই তো দেখছি আমরা দর্শক, যখন দেখলাম অমিত শাহ গেছেন বাড়িতে, তারপরে কত কী কথা দাদা সম্পর্কে, একেবারে সোশ্যাল মিডিয়া একেবারে তোলপাড় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আবার দেখুন দর্শক, সেই দাদাকে কিন্তু আবার দিদি আমন্ত্রণ করেছেন, দাদা এসেছেন, হতে পারে তারও আমি যেটা বলছিলাম দর্শক, হয়তো তিনিও এসেছেন তার তাগিদে ম্যানেজ করতে, যাতে না তাকে নিয়ে বেশি প্রশ্ন ওঠে, কিন্তু যাই হোক দর্শক তিনি তো আমার আমন্ত্রণ তো করেছিলেন দিদি, সেই দাদাকে, যে দাদার কোনো অবদান নেই দেশের, যে দাদা শুধু বল পিটিয়েছেন কোনো সমাজসেবা করেননি, আরও কত কথা নিশ্চয় আপনাদের মনে আছে, সেই দাদাকেই তিনি কিন্তু আমন্ত্রণ করেছেন, আবার দাদা এসেছেন, এসে আবার একে অপরে পিঠ চাপড়েছেন মঞ্চে, তাহলে এসব আবার কি। তো দর্শক আমি জানি না আপনারা আবার অন্য কিছু বলবেন কিনা সৌরভের সম্পর্কে, যে তিনি যেভাবে আবার সব দিক মেনটেন করে চলছেন, তাহলে কি তার আবার কোনো উদ্দেশ্য রয়েছে দর্শক, জানি না আপনারা কী বলবেন তার সম্পর্কে, যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।